गुरुदेव महेश्वरं परं मर्मोति श्री गुरुचराचरं पादप्रदर्शितं श्री गुरुवे नमो সত্য নারায়ণ তেরতাই হলো রাম তারপরে শ্রী কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ নবঘনেশ্বর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই কৃষ্ণ ছাড়া জীবের কোনো গতি নেই কিন্তু বহুদূর হয়ে গেল ৩৩ কোটি দেবহরির বাস করেছি কিন্তু বিষ্ণুদেবের বাস করতে পারেনি কিন্তু কি করব হে বাছি রামি ওই যে সূর্য নদীর তীরে মগ্ন হব কিন্তু পিতার সম্মুখে আমি প্রতিজ্ঞা করেছি কোন নারী দর্শন করব গৃহ ছাড়া হয়েছি তাই আমি সন্ন্যাসী আমার নাম চরকারেশি হয়তো দেখতে দেখতে চলে এসেছি ওই সূর্য নদীর তীরে তাই আমি এখানে বসে তপস্যা করব জগৎকার মনি ধ্যানে মগ্ন হয়ে পড়েছি তাই তো এই মুহূর্তে আমি কি করব এই মুহূর্তে আমার অর্ধাঙ্গিনী রতিকে দেখে দেখি কোথায় রতি রতি আমাকে কিসের জন্য ডেকেছো রতি তোমাকে ডেকেছি টাকার কারণ রয়েছে ওই যে দেখতে পাচ্ছো সে ধ্যানে মগ্ন হয়ে পড়েছে তাই তো তার ধ্যান ভঙ্গ করতে হবে তুমি নিত্য করে তার মনকে সন্তুষ্ট করে কাম ভাব জাগ্রত করো
আমার শরীরের যে কামড়ে ফুলু না 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 ওই তো এক নারী নারী আমাকে ধরালো শান্ত হও তুমি এত উত্তেজিত কিসের তোমার তো আমার উত্তেজিত কিসের জানো নারদ ঋষি হে দরকারি তুমি আমায় নারী সম্মান দিতে পারবে অবশ্যই দেব তোমার নারী সম্মান কোথায় সে নারী সম্মান তুমি যদি বিয়ে রাজি হও তাহলে চলো এই কৈলাসপুরীতে সততা করতে হবে হ্যাঁ বেশ চলো আমার সঙ্গে কৈলাস বেশ আয়ো আমি ছুটে যাবো ঋষি মুনির সাথে ওই কৈলাসপুরে এসো এই তো আমার এক ছোট কালের বাল্যকালের বন্ধু তাই আমি নিমন্ত্রণ দিতে যাব ওই বন্ধুর সাথে আমি যাব বর বেশি আমার বন্ধু যাবে বর যাত্রী হিসেবে ও সাদের বিয়ে তোর পাছায় কেন সুতা বাঁধরে সাদের বিয়ে তোর পাছায় কেন সুতা বাঁধরে আসবে কাপড় ভাজা খাইতে খাইতে পেট মোটা হয়ে যাবে এই তো এবার ভোজার খিচুড়ি হবে কাপড় ভাজা আলু ভাজা ডিম ভাজা দিয়ে খাতি হবে কাঁধা কপির চচ্চড়ি হবে এই তো এই ভাবি দুর্গা পূজার নিমন্ত্রণ শান্তি হবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি বন্ধু বন্ধু জেগে ওঠো বন্ধু ও বন্ধু আরে হচ্ছে বন্ধু কে কে বন্ধু হ্যাঁ আমি চরৎকার ঋষি তুমি এই তোমার কি করছো বন্ধু আমি কি করছি তুমি জানতে চাও বলো বন্ধু বেশ তাহলে আমি বলছি বলো বন্ধু ওই সূর্য নদীর তীরে
আমি তপস্যায় মগ্ন হয়েছিলাম হঠাৎ করে আমার কামরূপ চলে আসে শরীরে সে কামরূপ না সহ্য করতে পারে আমি সে নারীর দর্শনে ছুটে গিয়েছিলাম সে হঠাৎ আমি দেখতে পেলাম নারদ ঋষি সে নারদ ঋষি আমায় কন্যা কৈলাসপুরে হে কি বন্ধু তুমি বিবাহ করবে বন্ধু হ্যাঁ বন্ধু তুমি যে বলেছিলে বলতো কোন দিনে বিবাহ করবে না কিন্তু আদি কি হলো বন্ধু তুমি বিবাহ করার জন্য এত উত্তেজিত হয়ে পড়েছো বন্ধু ও বন্ধু আমি বিবাহ করব বিবাহ তো না করলে কি আমি থাকতে পারছি না বন্ধু তাই বন্ধু তাই এইখানে এসেছো আমাকে নিমন্ত্রণ করার জন্য বন্ধু হ্যাঁ বন্ধু ও আমি যাব বর বসে আর তুমি যাবে বর চাকরি হিসেবে ঠিক আছে বন্ধু চলো বন্ধু তোমার সঙ্গে ওই বিবাহ করি কৈলাসে চলো বন্ধু চলো 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 বন্ধু অবশ্যই নারদকে পাঠিয়েছি মত্তধামে ওই যৎকার ঋষির কাছে কিন্তু যৎকার ঋষির মন ভালো করতে পেরেছে কিনা তাও কিছুই আমি বুঝতে পারছি না কিন্তু এত বিলম্ব কেন আমি কিছুই বুঝতে পারছি না আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখি তখন আসে তপস্বী নারদ ওই যৎকার ঋষির সংবাদ তুমি যে উল্কার মতো নৃত্য করতে করতে আসলে আমার কাছে তোমার নৃত্য দেখে
কত আমি আনন্দিত হয়েছি নিশ্চয়ই তুমি খুশি সংবাদ নিয়ে এসেছো তোমার কন্যার জন্য পাত্র জোগাড় করে এনেছি মামা বাহ সুন্দর প্রস্তাব দেবসিনা গো হ্যাঁ মামা তাই তুমি এই কাম করতে নিয়ে গেছিলে অর্থভাবে ওই অযোগ্য ঋষির কাছে তাই তো অযোগ্য ঋষির কাম ভাব জাগ্রত করি সুসংবাদ নিয়ে আসলে আমার এই কন্যা আসে আমার কাছে বাহ খুব আনন্দিত তাই তো মনসা বিবাহ হবে তবে দেবসিনা গো কি বাবা এই কি বলেছে অযোগ্য ঋষি সে বিবাহে উপযুক্ত স্বীকার করেছে মামা বাহ স্বীকার করেছে তাই তো করিব না বিলম্ব এই মুহূর্তে ছুটি দাও তুমি ওই মর্ত ধামে এই আমার কৈলাসের জয়া বিজয়কে নিয়ে যাও তোমার সঙ্গে মর্ত ধামে মর্ত ধাম থেকে নিয়ে আসো গরমে করে দত্তকার ঋষিকে আমার কৈলাসে এই তো জয়া বিজয়কে নিয়ে সঙ্গে করে পাঠিয়ে দিলাম তপস্বী নারদকে ওই মর্থ তাই কখন আসে মর্থধাম থেকে জয়া বিজয়া এবং কি দত্তকার ঋষি আমার এই কৈলাসে তাই তো কথায় আমার দুর্গে দুর্গাকে বলি তাই তো আমাকে সাজাতে হবে আমার কন্যা আমার সাথে বিবাহের সাজে কোথায় দুর্গে জয়া বিজয়া Thank you.
এই